বাংলাদেশ আফগানিস্তান মধ্যকার দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। অবশ্য দুই দলই সিলেটে পৌঁছে গেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে সাকিব এবং চন্ডিকা হাথুরে সিংহকে একসঙ্গে পরামর্শ করতে দেখা গেছে। অবশ্য সাকিব উইকেট সম্পর্কে কোনো কিছু বলেননি। প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো পরিকল্পনা আছে কিনা আফগানিস্তানদের বোলারকে নিয়ে। সেক্ষেত্রে তিনি বলেছেন বিশেষ কোনো বোলার বা কাউকে তিনি সেভাবে চিন্তা করছেন না। দলের প্রতিটি সদস্য জানে দলকে জেতাতে কী করতে হবে। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান একবারও রশিদ খান বা মুজিবুর রহমানকে নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু সাকিব আল হাসান রশিদ খান কিংবা মুজিবুর রহমানের নাম না নিলেও সাংবাদিকদের প্রশ্নের মুখে ঠিকই পড়লেন। কিন্তু সাকিবও সেই প্রসঙ্গটা পাশ কেটে গেলেন এভাবে, আমরা বিশেষ কোনো ক্রিকেটারকে নিয়ে কোনো কথা বলবো না বা চিন্তাও করিনি। যারা ব্যাটিং বা বোলিং করবে আমি নিশ্চিত তারা কী কী পরিস্থিতির সম্মুখীন হতে পারে, সেটা তাদের ব্যক্তিগত কাজ এবং সবাই জানে বিষয়টা তাদের কতটা দায়িত্বের সাথে নিতে হবে এবং পারফর্ম করতে হবে। এদিকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি রেকর্ড মোটেই ভালো নয়। এখন পর্যন্ত নয় দেখায় জিতেছে মাত্র তিনটিতে। সিলেটের মাঠে রেকর্ড তো আরও খারাপ। 2018 সালে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল, দুটিতেই হেরেছে বাংলাদেশ। তবে সাম্প্রতিক রেকর্ড বলছে বাংলাদেশের ভিন্ন কথা। গত জানুয়ারিতে বাংলাদেশ দল ইংল্যান্ডকে হারিয়েছে 3-0 ব্যবধানে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে 2-1। দুটি সিরিজই বাংলাদেশ খেলেছে আক্রমণাত্মক মেজাজে। এই সিরিজেও সেই ধারা অব্যাহত রাখতে চান সাকিব। সাকিব নিজেও বললেন প্রতিটি ম্যাচেই তারা আক্রমণাত্মক মেজাজে খেলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।